Okay. Happy Diwali to all of you and welcome back to my YouTube channel। आज के literally अनेक दिन पर आमी तुम्हादेर जोनो एक टा vlog निये एशेछि। आज के काली पूजो तो सकल के शुभ काली पूजो। आज के काली पूजोर दिन अथच बाइरे बृष्टि पड़छे, आमार आज के बेरोनोर प्लान छिलो सेटा तो होलो ना, तो आमी भाबछि जे बाड़ीते एकटु डेकोरेशन करे सेजे गुजे सेलिब्रेट करी। तो आमी अलरेडी किन्तु रेडी हये गेछि, तोमरा देखते पाच्छो। आर एई लुकटाओ आमी तुम्हादेर संगे शेयर करबो, किन्तु परे आगे आमी तोमादेर संगे शेयर करबो होच्छे डेकोरेशनटा। तो देखते थाको। डेकोरेशन बोलते फुल दिए आमी किछु रंगोली टाइप्सेर बानाबो। आर अवश्यई थाकबे मोमबाती। बाइरे आजके जालाते पारबो ना कारण बृष्टि होच्छे प्लस हावा चलछे, माने एबारेर काली पूजोटा लिटरेलि आमाके भीषणभावे हार्ट करछे, बाट कि आर करा जाबे, किछु करार नेई। तो चलो आमरा आजके व्लगटा स्टार्ट करी। सो दिस इज द रूम लुकिंग राइट नाउ एबं आमरा एटाके डेकोरेशन करबो। डेकोरेशनের জন্য আজকে আমি নিয়েছি বিভিন্ন রকমের ফ্লাওয়ার্স। বিভিন্ন রকম বলতে তিন রকমেরই আছে। এখানে আছে হচ্ছে কমলা রঙের গাঁদা ফুল, বাসন্তী রঙের গাঁদা ফুল আর কিছু গোলাপ। তো প্রথমেই আমি বেডশিটটা চেঞ্জ করে নিলাম এবং আমি যেহেতু আমার লাস্ট মিনিট ডেকোরেশন, এটা আমি খুব বেশি কিছু স্টাফসও কিনিনি, জাস্ট আমি একটা লাইট একটু ঝুলিয়ে দিচ্ছি, সেটাই আমার এবারে ডেকোরেশন। আর এখানে আমি একটা ফিশ বোল নিয়েছি। ফিশ বোলের মধ্যে কিছু কালারফুল পাথর ছিল এবং সেটার মধ্যে আমি কিছুটা তার দিয়ে দিয়েছি এবং পাশে আমি প্লেস করে দিলাম ল্যাম্পশেডটা। অ্যান্ড দ্যাটস ইট ফর টুডে। এরপরে আমি বসে যাব রঙ্গোলি বানাতে। প্রথমে আমি গোলাপ ফুল নিয়ে নিয়েছি এবং এগুলো আমি আস্তে আস্তে ছাড়িয়ে নেব। ইতিমধ্যে ডোরেমি আমার পাশে এসে বসে গেছে। তো ইন্ট্রোডিউসিং হার, শি ইজ ডোরেমি, আমাদের লিটল ওয়ান, আমাদের প্রচণ্ড আদরের। আমি ইনস্টাগ্রামে বহু ডেকোরেটিভ ভিডিও দেখেছি যেখানে ওরা খুব সুন্দর সুন্দর কিছু পাত্র ইউজ করে, দারুণ দেখতে হয় সেগুলো, বাট আমার কাছে সেগুলো কিছুই ছিল না। তো আমি কি করব সেই জন্য মায়ের পুজোর বাসনা থেকে আমি এই জিনিসটা নিয়েছি এবং এর মধ্যে জল ঢেলে তার মধ্যে গোলাপের পাপড়ি, একটা গাঁদা ফুল এবং তিনটে ক্যান্ডেল দিয়েছি এবং তাদের মতো অত সুন্দর না হলেও এটা কিন্তু আমার দেখতে বেশ ভালো লেগেছে। নেক্সট পার্টে আমি গাঁদা ফুলগুলো কুচিয়ে নেব। দুটো কালার আমি আলাদাভাবে কুচিয়ে নিচ্ছি। জলের পাত্রটা হচ্ছে মেইন অ্যাট্রাকশন এখানে, তো জলের পাত্রটাকে আমি মিডিলে রাখছি এবং বাকি ফুল দিয়ে ডেকোরেশনটা আমি ওটাকে মিডিলে রেখে তারপর করব। তো তোমরা দেখতে থাকো। আমি ফুলের রঙ্গোলি আগে কখনো বানাইনি, এই ফার্স্ট টাইম বানাচ্ছি। আমার সেরকম এক্সপিরিয়েন্সও নেই, সেরকম দারুণ কিছু স্টাফসও আমার নেই। মোটামুটি হাতের কাছে যা অ্যাভেলেবেল ছিল আমি সেটা দিয়ে সাজানোর চেষ্টা করেছি। ইচ্ছেটা হচ্ছে সবথেকে বেশি দরকার। তো আমার কিন্তু এটা পার্সোনালি আমার খুব ভালো লেগেছে। তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। আর তোমরা আমাকে জানিও যে তোমরাও দিওয়ালিতে বাড়িতে রঙ্গোলি বানাও কি না, আর যদি না বানিয়ে থাকো তাহলে নেক্সট ইয়ার বানাবে কি না। ভীষণ সিম্পল মেকআপ করবো আজকে কারণ বাড়িতেই থাকবো। অ্যাজ ইউজুয়াল ময়শ্চারাইজার, তারপর হচ্ছে সুইস বিউটির প্রাইমার, দেন একটা মিডিয়াম কভারেজের ফাউন্ডেশন যেটা খুব ন্যাচারাল ফিনিশ দেয়, এটা হচ্ছে ফিটমি। নেক্সট আমি কোনো রকম ক্রিম হাইলাইটিং করবো না, ডাইরেক্ট চলে যাব ব্লাশে। এখানে একটা লিপ প্যালেট থেকে দুটো কালার মিশিয়ে আমি ব্লাশ হিসেবে ইউজ করেছি। দেন আমি এই গ্লোই লুকটা চাই, তার জন্য পাউডার দিয়ে শুধুমাত্র আন্ডার আইসটা আমি সেট করব। একটা পিঙ্কিশ আইশ্যাডো নিয়ে আমি আমার লিডে অ্যাপ্লাই করে ব্লেন্ড করব এবং কাজল ওয়াটার লাইনে অ্যাপ্লাই করে স্মাজ করে নেব। দেন আমি চলে যাচ্ছি হাইলাইটারে। নেক্সট লিপস্টিকের জন্য আজকে আমি ইউজ করছি কালার বারের এই লিপস্টিকটা, এটা আমার শাড়ির এবং ব্লাউজের সাথে ম্যাচ করেছে। প্রথমে আমি কালো টিপ পরে দেখছিলাম কিন্তু ওটা খুব একটা পছন্দ না হয় আমি লিপস্টিক দিয়েই টিপ পরে নিই। দেন আমি জাভেরি পার্লসের একটা কুন্দন সেট থেকে এই কানের দুটো পেয়ার আপ করি আজকের আউটফিটের সঙ্গে। And this is the makeup look that I have created for today. Bhishon simple eye makeup, just ekta ami transition shade diyechi ebong ekটু kajol smudge korechi. Makeup ta eto simple tar jonno bhablam je lipstick er color ta ekটু khani ami bright pori. To overall janio je amake kemon lagche dekhte. Shudhu tui ar chaichi na kichui. Shudhu শুধু তুই, আর চাইছি না কিছুই, শুধু তুই, শুধু তুই, আর চাইছি না। So that's it for my today's vlog guys, তোমরা আমাকে অবশ্যই জানিও যে vlogটা কেমন লাগলো। যদি তোমাদের ভালো লাগে তাহলে আমি আবারও চেষ্টা করব তোমাদের জন্য vlog নিয়ে আসার। আর যারা আমায় নতুন দেখছো সবাইকে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটা ঘুরে দেখার, যদি ভালো লাগে দেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে সবার সঙ্গে আমার নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো।